তোমাদের দোয়ায় আজ আমি চিন্তা মুক্ত হলাম। আমার একমাত্র মেয়ে রানীর বিয়ের কথা পাশের গ্রামের সাইদ সরকারের ছেলে আজমল সরকারের সাথে পাকা করলাম। সম্বন্ধটা খুব ভালো হয়েছে ইনশাল্লাহ, খুব পছন্দ, খানদানে খানদানে মিলে গেছে। আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব, সবই যখন পছন্দ তখন দিন তারিখ পাকা করে ফেলে। পাকা করেই তো এলাম, এখন শুধু রানীমার মত পেলেই আপনাদের সবাইকে জানিয়ে দেবো। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার দোয়া করে রানী, রানী ভাইজান, রানী তো বাড়িতে নেই। নেই মানে কোথায় গেল, কখন গেল, কার সাথে গেল? আমি কি করে বলবো, আমি তোর মা না, আমার কথা শুনলে তো। আহা, মা না হলেও তুই তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছিস, ওকে দেখে রাখার দায়িত্ব তো তোরই। নিজেই তোকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছো, তুমি ছাড়া আর কারো কথা শুনলে তো? বার বার আমি বারণ করেছি, শোনেনি। রাজাকে নিয়ে ভর দুপুরে গেল। রানী ওঠো, রানী ছোট হুজুরে ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, ওঠো, দেরি হলে আর রক্ষা নেই। না প্লিজ, আর একটু। ও ছেলে মানুষে করো না, তুমি কি চাও তোমার জন্য আমি ছোট হুজুরে মার খাই? ইস, বললেই হলো, ভাইয়া তোমার গায়ে হাত দেবে কেন? বোঝার চেষ্টা করো রানী, তুমি চেয়ারম্যান সাহেবের মেয়ে আর আমি তোমাদের বাড়ির সামান্য চাকর, ভালোবাসো বলে তুমি আমাকে যে নজরে দেখো সেই নজরে তো তোমার ভাই আমাকে দেখবে না। তাহলে ভাইয়া আর বাবাকে বলে দিলেই পারো তুমি আমাকে ভালোবাসো। বললে কি তারা মেনে নেবে? মেনে না নিলে আমি নিজের জীবন শেষ করে দেব। ছেলে মানুষে করো না রানী, আমি সময় হলে সবাইকে জানিয়ে দেব আমাদের ভালোবাসার কথা, তার আগ পর্যন্ত আমার উপর তোমার বিশ্বাস রাখতে হবে। কিন্তু তার আগে যদি পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে কোন রাজপুত্র আমাকে উড়িয়ে নিয়ে যায়? পারবে না, আমার সমস্ত শক্তি দিয়ে আমি বাধা দেব, প্রয়োজনে পৃথিবীর সবার সাথে যুদ্ধ করে আমি তোমাকে জয় করে নেব। রাজা, আমার রানী। ছোট হুজুর, ছোট হুজুর, ছোট হুজুর, ছোট হুজুর। আরাম জাদা, বাচ্চা গোলাম, আমার ঘুম ভাঙালি কেন? ওয়াই হুজুর, অনেক বেলা হয়ে গেল। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, সবাই আমার নামে জয়ধ্বনি দিচ্ছে, আমি চেয়ারম্যান হয়ে গেছি, আর তুই আমার স্বপ্নটা ভেঙে দিলি। আরাম জাদা, আজ তোর একদিন কি আমার একদিন? ছোট হুজুর, জানিস না দিনের বেলা স্বপ্ন সত্যি হয়? আমার ভান ধরে বসে আছিস কেন? যা, আমার জন্য চা নিয়ে আয়, যা। সর্বনাশ, এত রক্ত, হাত কাটলো কি করে? ভাইয়া তোমাকে মারছিল দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই তাই চাকু দিয়ে আমি আমার হাত কেটে ফেলেছি। রানী, এ তুমি কি করেছো রানী? ঠিকই করেছি, যতবার ভাইয়া তোমার গায়ে হাত তুলবে ততবার আমি নিজের গায়ে এমনি ভাবে আঘাত দেব, তোমার শরীর থেকে যতটুকু রক্ত ঝরাবে আমার শরীর থেকেও আমি ততটুকু রক্ত ঝরাবো। এত ভালোবাসো তুমি আমাকে রানী, রানী। গোলামের বাচ্চার গোলাম, তোর এত বড় সাহস, তুই আমার ঘরের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিস, আজ তোকে আমি শেষ করে দেব। সরে যা, তার বাচ্চা কাজ আমি খুন করে ফেলবো। সরে যা বলছি। কালু, রতন, হারামির বাচ্চাকে ধর, হারামির বাচ্চা যেন পালাতে না পারে। সরে যাচ্ছি।
আমি শেষ করে ফেলবো। জীবন দিতে প্রস্তুত ছোট হুজুর, কিন্তু জীবন নিতে দেব না। তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যানের ছেলেকে চ্যালেঞ্জ করিস? হারামির বাচ্চা, ওকে নিয়ে যাও। তোকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। সারা গায়ের মানুষ তোকে মাথায় তুলে রেখেছে বলে তুই আমার গায়ে হাত দিবি? আরে তুই কি ভেবেছিস এই গ্রামের লোকেরা তোকে চেয়ারম্যান বানাবে? আমার বাবার পরে এই গ্রামের চেয়ারম্যান হবো আমি। আমি এই গ্রামের লোক দিয়ে তোকে ধাক্কা মেরে আমি গ্রাম ছাড়া করবো। না হলে আমার নাম শরীফ খান নয়, মনে রাখিস। আমার ছেলের গায়ে হাত দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? হে বাদশার হাত আপনিতে উঠে যায় হুজুর। আপনি যদি বাধা না দিতেন তাহলে হয়তো আজ এখানে আপনার সন্তানের লাশ পড়ে যেত। কি, তুমি আমার নুন খেয়ে আমার সন্তানকে খুন করতে চাও? আমি নেমো খারাপ নই হুজুর। এই বাদশাহ প্রয়োজনে নিজের জানটা দিয়ে দেবে, কিন্তু তবুও চোখের সামনে কোনো অন্যায় হতে দেবে না। মানুষের বিপদে যে এগিয়ে আসে সেই সত্যিকারের মানুষ। আমি মানুষ চিনতে ভুল করিনি। আমি তোর তালা খুলে দিচ্ছি। এখন বলো তোমার কি সমস্যা? শরম লাগে। বুঝছি তোমার গোপন রোগ হয়েছে। দাঁড়াও, আশেপাশে কেউ আছে নাকি? কাপড় খোলো, কাপড় খোলো। লজ্জা সর্বের মাথা খাইছে। এই তোমার ঘরে বাবুর নাই? তাহলে তুমি নিজের মুখেই কও তোমার কি অসুবিধা হয়েছে। আরে অসুবিধা তো ওইটাই যেটা নিজের মুখে কইতে পারতাছি না, আমার চোখের সমস্যা। ঘড়িতে যখন ঠিক 10টা বাজে তখন আমার চোখে একটা এক্সরে মেশিন ঢুকা যায়, আর তখনই আমার সামনের মানুষগুনি ল্যাংটা দেখি। দূর তাই নাকি? দেখি তো ডাক্তার সাহেব, এটা পেপারে লেখা নাই, আমার নিরোগ ডাক্তার সাহেব। যখন ঠিক 10টা বাজে আর সামনে যে দাঁড়ানো থাকবে ঠাস ঠাস করে তার শরীরে কাপড় সব গায়েব হয়ে যায়, আর আমি তাকে ল্যাংটা দেখি ঠিক 10টার সময়। আপনিও যদি আমার সামনে থাকেন তাহলে আপনার গায়ের জামা কাপড় সব ঠাস ঠাস করে গায়েব হয়ে যাবে, শুধুমাত্র ভেতরে কাপড়টা মানে আন্ডারওয়্যারটা দেখা যাবে, তাও যদি আপনার পরার অভ্যাস থাকে। বুঝছি, তোমারে পাগলের ডাক্তার দেখাইতে হবে। কইলেন শুনছো নাকি? দেখো বিবিসি কি কয়, 10টা বাজলে ও সবাই এলে একটা দেখে। Oh, my God.
কি হাসতেছিস কেন? বুইরা বয়সে লাল একটা হাফ প্যান্ট পরে দাঁড়ায় রইছেন। এ তুই কি করে জানলি যে আমি লাল হাফ প্যান্ট পরে দাঁড়ায় আছি? কেন আমি দেখতে পাইতেছি তাই। এই চোখ বন্ধ কর। আরে না, চোখ বন্ধ করলে আরো বিপদ, তখন ওই লাল হাফ প্যান্টও গায়েব হয়ে যাইব, তখন আপনার একেবারে ল্যাংটা দেখা যাইব। তাহলে হাত দিয়ে চোখ ঢাক। যদি হাত দিয়া চোখ ঢাকি তাহলে দেয়ালের ওই পারেও সব দেখা যাইব। কি ওই পারে দেহু? তাই কর। আচ্ছা ঠিক আছে, দেখলাম। এটা কি করে বুইরা গেছে? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ তওবা। ডাক্তার সাহেব, আপনার কাছে বিষ আছে? আছে কেন? আপনি এক গ্লাস খায়া মরে যান। কেন বিষ খাবো কেন? আরে ওই পাশে আপনার কম্পাউন্ডার আপনার বউরে আদর কইরা সুমা খাইতাছে। আমার কথা বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে? চোখে হাত দিব? না 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 না, তুই গুজে ধরা গুজে ধরা গুজে ধরা। আচ্ছা আচ্ছা। আরে ডাক্তার আবার ডরাইছে। তাহলে কি তুমি আমাদেরকেও? হ্যাঁ, আমি তোমাদের সবাই লেগটা দেখতেছি। ইয়াল্লাহ, আমার বাপ এটা কি দিয়ে গেল? এক ভাই সবাই লেগটা দেখি, আর এক ভাই ঘুমের মধ্যে হাঁটে। তাই তো, আমি এখানে কেমন করে এলাম? কেমন করে এলাম? এখন তো এখানে আছো, বাথরুমে অনেক গরম পড়ে যাবে। কেমন বাপ করে দেন। আরে থাম থাম, এই কালু কেন মারছিস আমার ছেলেকে? কি ব্যাপার কালু ভাই, কেন এটিএমকে মারছো? কি করেছো? কি করেছে? আমার বউকে জড়িয়ে ধরে লম্বা করে চুমু দিচ্ছিল। ওর দোষ কি? ও তো অসুস্থ। থামো তুমি, আমার ভাগ্য ভালো যে আমার ঘুম ভেঙে গিয়েছিল, তা না হলে কি যে করে ফেলতো, আমি গ্রামে মুখ দেখাতাম কি করে। মা, আমি বলছি কি, জুতার নিচে ঘোড়ার খুল লাগিয়ে ওরে ঘাপাস ঘাপাস মারা উচিত, তা না হলে আমাদের বংশের নাক কেটে এই গ্রামের মানুষের কাছে আমাদের ছোট করে ফেলবে, এই কথা আমি বলে রাখলাম। আর তুই তুই যে দশটার সময় নদীর ঘাটে বসে মেয়েদের দিকে তাকিয়ে থাকিস, তাতে দোষ হয় না? সেটা তো আমার অসুখ। হ্যাঁ তা তো ঠিকই, তুই যে পরের দিকে তাকিয়ে থেকে দৃষ্টি দিয়ে তার ইজ্জত হরণ করলি, তাতে কি আমাদের বংশের নাক লম্বা হচ্ছে? না, আমি কোথাও যাই না। কেন, সেদিন কিরণের বউকে তুই দেখছিলি না? তুই ফকিরের বউর সাথে কি কাণ্ডটা করলি? ছোট লোক বদমাশি তো। এই যে গাধা, শোন শুনে যা, মা ও কিন্তু মস্ত বড় গাধা। তুই গাধা, তোর বাপ গাধা। কত বড় আহাম্মক, বাপকে গাধা বলে, তুই কি? ওদের বাবার এ দুটো রোগ ছিল, মরার আগে রোগ দুটো ভাগ করে দিয়ে গেছে। মানুষ পায় বাবার সম্পত্তি, আর ওরা পেল রোগ। খালা, ওদের বিয়ে করাচ্ছেন না কেন? বিয়ে করালে আর এ সমস্ত অঘটন ঘটবে না, ওরা ভালো হয়ে যাবে। হ্যাঁ, কে বোঝাবে ওদের দুজনকে? ওদের বক্তব্য হচ্ছে যে পর্যন্ত ওরা অপূর্ব সুন্দরী না পাবে ততদিন ওরা বিয়ে করবে না। এমন অপূর্ব সুন্দরী আমি হুম
গান শুনলে আর মনে হইতেছে কি জানো কুত্তার কাওয়া ডাকতেছে। তোরে গান শিখাইছে কোন ওস্তাদ আয় হেতরে পাইলে একেরে। এ মধু তুই কথা ন কইস, তুই কথা কইলে মনে হয় গরু ডাকতেছে। দেখছো হাতে কয় কি, আই ইরান তুরান সোমালিয়া গজারিয়া বনালিয়া ছাগল নাইয়া বেগুন জায়গায় গান গাইছি, আর এই হাতেরা মরণের আগ পর্যন্ত মনে রাখবো আই একজন শ্রেষ্ঠ গায়ক। আহ তো থামতো, তোমরা কারা? আমরা গান বাজনা করি, গ্রামে গঞ্জে গান বাজনা করে আমাদের পেশা। গান বাজনা করো আর যাই করো, তোমরা ওই গ্রামে যেতে পারবে না। কেন যেতে পারবো না? চেয়ারম্যানের নিষেধ। আরে সেহারার কাপড় সুপরে মনে হয় সুকিদার, আর নিজেরা মনে করে জমিদার, তাই না? আমিও দেখবো কিভাবে যেতে দিবে না। ওই চল তোরা, তোমাকে বললে ঠ্যাং ভেঙে দেব। কি পা ভেঙে দিবে? বেচলি বেচলি নাম আমার, আমার এক কদমে শতবার বিদ্যুৎ চমকায়, আর যার উপরে পড়ে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তোমার মধ্যে এত আগুন নেই যে একটা আগ্নেয়গিরিকে জ্বালাতে পারবে। কত দেখলাম। এই মেয়ে কে তুমি আর কেনই বা ঝগড়া করছো? মনে হয় এই গ্রামে বিশিষ্ট লোক, এর দিয়েই কাজ হবে। দেখুন না হুজুর, আমরা গরিব মানুষ, গান বাজনা করে আমাদের পেট চলে। ওকে ওকে বললাম নদীটা একটু পার করে দিতে, আর ও বলে কিনা জানেন হুজুর, এখানে শুধু আমার হুকুম চলে, আমার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ও মিথ্যে বলেছে ছোট হুজুর, আমি শুধু বলেছি এই গ্রামে বাইরে কোনো লোকের প্রবেশ নিষেধ। এই সিদ্ধান্ত নেওয়ার তুই কে? মনে রাখিস তুই এই গ্রামের একজন পাহারাদার ছাড়া অন্য কিছু নয়। সরে আমার সামনে থেকে। এই মেয়ে আমার সঙ্গে এসো। ওই সরো এসো। এই তো তোর ঘর ছাড়া করিল গো
বস্তিওয়ালা জাগো। আপনার মেয়ের বিয়ের ব্যাপারে উনি আপনাকে যতটুক সর্বনাশ হয়েছে। তুই আবার ঘুমের ঘরে তার সর্বনাশ করস তাই তো? না, আমি সর্বনাশ করলে কি তোকে বলতাম? আমি তো সারা রাত ওর দিকে তাকিয়ে জেগেছিলাম। তুই সর্বনাশ করিসনি তো? আমি রাতে এত কথা দরকার নাই, সবাই মিলে বিজলিকে জিজ্ঞেস করি কে ওর এই সর্বনাশটা করছে। হ্যাঁ হ্যাঁ চলো। আগে তুই বল সর্বনাশ করেছে। সবাই সবাই মিলে একসাথে আমার সর্বনাশ করছে। এই সর্বনাশ আমি করি নাই, তাহলে কি আমি করছি? আমি তো করি নাই। প্রশ্নই উঠে না, আমার কপালটাই খারাপ। এমন একটা সুন্দর জিনিসে সর্বনাশ হলো, আর আমি ভাগটা পর্যন্ত পেলাম না। এই গ্রামের লোকজন তোমার সর্বনাশ করেছে? না গো না। আসলে কে তোমার সর্বনাশ করেছে? আমার সাথে লোকজনই আমার সর্বনাশ করছে। আমার সোনা দানা সব লুট করে আমার রাস্তার পকেট মানে পায়ে গেছে। তাহলে এই ঘটনা ঘটেছে? আমরা যেটা ভাবছি সেটা করে না। না না সেটা না। কি হবে আমার সারা জীবনের সমস্ত আয় ওরা লুট করে নিয়ে গেছে। এখন আমার কি হবে কালাম্বা? এখন আমি ওদেরকে কোথায় খুঁজবো? আমার এই দুনিয়াতে কেউ নেই, আমি কোথায় যাব, কোথায় থাকবো? শোনো মা, আজ থেকে তুমি এই গ্রামেই থাকবে, আর গ্রামের সবাই মিলে তোমার জন্য ঘর বানিয়ে দেবে। তুই আমারে মারতে চাস? তোর এই সুন্দরী ভাবিকে বিধবা করতে চাস? তোর একদিন আর আমার দেখো একদিন লাগবে। মাথা মুতে ছাতি মাতি সব নিয়ে গেল। আর কে দুবাই তুমি জুতা খাওয়ানোর জন্য কইছাইলা? কি জুতা মাসের মাথায় শালাকে কাঁদা? মাফ করে দিও ভাই, জোরে লাগে নাই তো। একা একা কই যাও? কি আরে একা না একা না, সঙ্গে বাহিনী আছে। দেখবি এই দেখ এই বাহিনী নিয়ে কই যাও? যার যার স্বামীকে ধোলাই দেওয়ার জন্য। এই যাত্রা আমি বাইতে গেছি, আমার বিয়ে হবে। শালা,
ল্যাংড়া বুইড়া। এই আরে শোনা, কি করলেন? সবাইকে মেরে ভাগিয়ে দিলেন? হায় হায় আল্লাহ রে, এখন আমার ঘর কে বানাবে? আরে তুমি এখানে ঘর বানানোর জন্য ভেবে মরছ, আর ওদিকে একজন তোমার জন্য ঘর বানিয়ে বসে আছে গো। কে? চেয়ারম্যান আশরাফ খানের একমাত্র পুত্র শরীফ খান, মানে আমাকে ছোট হুজুর। কি? হ্যাঁ, তোমাকে রানী বানিয়ে রাখবে শুধু এক রাতের জন্য। ওই গেদুর বাচ্চা গেদু, তুই তোর হুজুরকে যে বলিস, বিজলি শুধু নাচ গান করে, শরীর বিক্রি করে না, বুঝেছিস? আরে রাখো, তোমার মতো মেয়ে বহু থেকেছে, এবার চলো। মরছি না, আটটি ভাঙে আলাইছে। এই এই হারাম দিকে ধর। গেদু। জি হুজুর। সমুদ্র আর সুন্দর জিনিসকে কখনো বেঁধে রাখতে নেই রে হুজুর। আর হাত পা কিন্তু বহুত চালু, আমি বলছিলাম কি, যা কিছু করা এই পান্ডবস্থানে, আমার কিন্তু পাঁচ পাতা দুটোই শেষ। আচ্ছা আমিও দেখি ওর যৌবনের কত ধার। ওকে খুলে দে। আমি তখনই বলছিলাম যা কিছু করা হাত পা বন্ধ অবস্থায় করে। রাতের কথা তোর সারা জীবন মনে থাকবে, কারণ আজ রাতে তুই একজন সত্যিকারের পুরুষের সাক্ষাৎ পাবি। এই তোরা যা। একটা মেয়ের ইজ্জত হরণ করার জন্য যে অপরের সাহায্য নেয়, সে কখনো সত্যিকারের পুরুষ হতে পারে না হুজুর। ছোট হুজুর, মেয়েটাকে ছেড়ে দিন, মেয়েটাকে ছেড়ে দিন ছোট হুজুর। আপনার বাবা অনেক নুন খেয়েছি, তাই নিমখারামি করতে পারবো না। এখনো বলছি মেয়েটাকে ছেড়ে দিন। যাদব, নিজের জন্য নয়, অন্তত তোর বাপের ইজ্জতের কথা মনে রাখা উচিত ছিল।
মানুষ বলবে বাবা যে মেয়েকে আশ্রয় দিয়েছে ছেলে সেই মেয়ের দিকে কুদৃষ্টি দিয়েছে, বাপের মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। ওর বাদন খুলে দে। আয় মা, আয় মা, আমি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না হুজুর, না। বাচ্চা, জি হুজুর, বিজলিকে ওর ঘরে পৌঁছে দে বাবা, যাও। চলো। অসভ্য খামাখা বুড়া পাখি, বেজ্জুতি হলাম। বুঝলাম, ছোট হুজুরের কোনো দোষ নেই। দোষ যদি থাকে তা ওই নাচনে ওয়ালির। ঠিক বলেছেন খালাম্মা, যখন থেকে বিজলি এই গ্রামে এসেছে তখন থেকে আমার স্বামী আমার ধারে কাছে ঘেসে না। আরে আমার পুরুষটারও একই অবস্থা, সারা রাত বিছানায় একা থাকি। রাতে যদি কখনো ঘরে আসে সারা রাত মুখ ঘুরিয়ে রাখে। ওই যে এটিএন আর বিবিসির মধ্যেও সারাক্ষণ ঝগড়া, শুধু বিজলি আর বিজলি। ওই যে নাম নেওয়ার সাথে সাথে হাজির। জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে পড়ি। আচ্ছা তোমাদের একটা কথা জিজ্ঞেস করি। বলো। বাচ্চা সম্পর্কে আমাকে কিছু বলো না। কি জানতে চাও? এই তো, ও কোথা থেকে এখানে এসেছে, কবে এসেছে আর কেন এসেছে, এই আর কি। তুমি কি বাচ্চাকে মন দিয়ে ফেলেছ নাকি আবার মানে ব্যাপারটা এরকম? বাচ্চার হৃদয়টা কিন্তু মোমের তৈরি নয়, ওটা পাথরের তৈরি। আমার নাম বিজলি। আমি যাকে প্রেম দেব সে মানুষ কেন, পাথর হলে বরফের মতো গলে যাবে। সবার ক্ষেত্রে সত্যি হলেও বাচ্চার বেলায় তা হবে না, সে তোর জালে ফাঁসবে না। আর যদি ফেঁসে যায় তাহলে তোমরা আমাকে ওর ব্যাপারে সব বলবে তো? আর যদি না ফাঁসে? তাহলে তোমরা যা বলবে আমি তাই মেনে নেব। ঠিক তো? হ্যাঁ ঠিক। আজ আমি কাউকে জান দেবার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কারো জান নেবার চেষ্টা করছো। একে তো চোখ তুলেই দেখো না, আর যখন দেখো তখন চোখ দিয়ে আগুন বের হয়। মনে হয় আগুনের সাথে তোমার পুরনো কোনো সম্পর্ক আছে। তুমি আমার পিছু নিয়েছো কেন? আসলে তুমি কি চাও? তোমার প্রেম চাই। প্রেমের খেলা হচ্ছে দুদিকের ধারালো তলোয়ার, কখনো কখনো খেলোয়ার নিজেই মারা যায়। হাই, এ কি শুনলাম! এমন করে বললে আর জানতেই দিয়ে দিব। তোমার কাছে এলে আমার সারা অঙ্কে আগুন ধরে যায়। বাচ্চা, বাচ্চা, তোমার ঠোঁট দিয়ে আমার সে আগুন নিভিয়ে দাও। আমার রূপে পাগল সবাই পাগল, দুনিয়া
রাত তো অনেক হয়ে গেল, করতে দাও, কথায় আছে না গরম মিষ্টি ঠান্ডা করে খেতে হয়, তা না হলে মুখ পুড়ে যাবে। নায়েব সাহেব, শুনেছি আপনার বউ নাকি খুব সুন্দরী। সুন্দরী 10 গ্রামের মধ্যে এরকম সুন্দরী খুব কমই আছে। এইবার সুন্দরী ভাবির কথা কিছু বলুন। আরে কি আর বলবো ভাই, আমরা হলাম গিয়ে খানদানি বংশের লোক, আমাদের মধ্যে বিয়ের আগে বর বধূ কেউ কাউকে দেখে না, তবে শুনেছি বউ নাকি খুব সুন্দরী। মিষ্টি খান ভাই। হায় আল্লাহ, দেখতে তো খুব সুন্দর, জোয়ান তাগরা, বাসর রাত ভালোই হবে। ও তুই এখানে কি করছিস? আমি এখন কোথায়? ও আমার বাসর ঘর নষ্ট করে এখন আমি কোথায়? তোরা মারি ভালো, চল আজ তোরা মারি ভালো। নিজের স্বামীকে মারি? এটা যদি আমার স্বামী হয় তবে এটা কি যার সাথে আমি বাসর করছিলাম? এটা তো বলবেন তো। আরে বলা বলার কিছু নাই, ও আমার নতুন বউয়ের সাথে, তো খুব খারাপ কথা। ওকে ছাড়বো না। আপনি তো শুধু মুখেই বলেন, কিছুই করেন না, মারেন ওকে। সেদিন তো এটিএন এর খুব চামচামি করলেন, এটিএন অসুস্থ, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, আজকেরও তো গরম হচ্ছেন। বুঝতে পারতেছ না, আমার হলো নতুন বউ, কেন গরম হবে না? বিয়ে কি মানুষ রোজ রোজ করে? না, বাসর রাত প্রতিদিন করে? না। আরে বিয়ে করেছে কে? আমি। টাকা পয়সা খরচ করেছে কে? আমার। আর বাসর রাত করেছে কে? ওই হারামজাদা টিএন করে মেরে ভালো বসার বগের মূল্য। বিয়ে করবে একজন, বাসর করবে আরেকজন, তা হতে দেয়া যায় না। আমারও বাঁচাইছে, আর একটু পলে গেলে কি যে ঘটনা ঘটা ফেলাই তো, এটা পলা যাবে না ভাই। রানী, বাচ্চু, রতন, কালু, রানী বাড়ি থেকে পালিয়েছে, যেখান থেকে পারিস ওকে খুঁজে নিয়ে আয়, যা। আরে আরে কি করছো তোমরা? খোলো, এটা খোলো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। হ্যাঁ ছেড়ে দাও, আমরা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি। খোলো এটা। আত্মহত্যা করার জন্যই কি ওকে ভালোবেসেছিলে? সত্যিকারের পুরুষ তারাই যারা ভালোবাসার জন্য পৃথিবীর সমস্ত শক্তির সাথে যুদ্ধ করতে পারে। আর তুমি একটিবার তোমার ভালোবাসার হাত ধরে বাঁচার চেষ্টাও করলে না। আমরা এখন কি করব? কার কাছে যাব? কোথায় যাব? তোমাদের প্রথম কাজটি হবে রানীর খুনি ভাইটার হাত থেকে পালানো। সূর্য ওঠার আগেই তোমাদেরকে এই গ্রাম ছেড়ে পালাতে হবে। এসো আমার সাথে, চলো। হ্যাঁ
পার হয়ে চলে যাও। বাদশা ভাই বসে আছে, তার সামনে দিয়ে নদী পার হওয়া অসম্ভব। ওকে সামলানো আমার জন্য তোরির কাজ। তোমরা কিন্তু চলে যেও, ঠিক আছে? যাও। কে কে ওখানে? মনে হয় ওরা নদী পার হয়ে গেছে। নৌকা তো দেখা যাচ্ছে না। বুঝছি, তার মানে ওগো পালিয়ে যাওয়াতে বাদশার সাহায্য আছে। চল যাই। চল চল চল। আমি তোমাকে এই গ্রামে আশ্রয় দিয়েছি, আর তুমি আমার পিঠে ছুরি বসিয়ে দিয়েছ। তোমার কারণে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। মানুষের কাছে আমার মাথা নত হয়ে যাবে, ইজ্জত শেষ হয়ে যাবে এই চেয়ারম্যান বাড়ির। আমি এই গ্রামের ইজ্জত রক্ষার জন্য আছি, ধ্বংস করার জন্য নয়। আমি আপনাকে কথা দিচ্ছি হুজুর, আগামীকাল সূর্য ওঠার আগেই ওদেরকে বাবা, তোমার নাম? রাজা। আচ্ছা আচ্ছা। মা মনি, তোমার নাম? রানী। আচ্ছা আচ্ছা, রানী। দাদা, তোরা থাকতে আমার বোন পালালো কি করে? আজ তোদের গায়ের চামড়া তুলে ফেলবো। থামুন শরীফ খান, থামুন। আমি আমার কথা রক্ষা করতে পেরেছি। এবার ওদেরকে জিজ্ঞাসা করুন, ওরা কার সাহায্যে এখান থেকে পালিয়েছে। এই তুই থাম, ওই হারামির বাচ্চা রাজা আমার ইজ্জতে হাত দিয়েছে। এই ওই কুত্তার বাচ্চাকে মার। শরীফ খান, ওদের দিকে যদি কেউ থাকায় তাহলে তোমার সব বাহিনীকে ল্যাংরা লুলা বানিয়ে দেব। এই হারামির বাচ্চা! আসলে তুমি কি চাও? আমি চাই ওদের বিয়ে। আমি ইচ্ছে করলে ওখানে ওদের বিয়ে শেষ করতে পারতাম, কিন্তু তা হতো নিমখ হারামি। তাই আমি চাই এক্ষুনি ওদের বিয়ে হোক। আসুন মলে সাহেব। না, এটা কখনো হতে পারে না। চৌধুরী বংশের মেয়ের সাথে একটা চাকরের বিয়ে? না, আকাশের সাথে কখনো পাতালের মিল হতে পারে না, কখনো না। কেন পারে না? আপনার শরীরের রক্ত যেমন লাল, রাজার শরীরের রক্তও তেমন লাল। রাজা আপনার মতো নিঃশ্বাস নেয়, হাত পা নাক মুখ ওর যা আছে আপনারও তাই আছে। কই, গরিব বলে তো আল্লাহ তাআলা ওকে কোনো কিছু কম দেননি? সৃষ্টিকর্তা যখন মানুষে মানুষে ভেদাভেদ করেনি, তখন আপনি ভেদাভেদ করার কে? পৃথিবীর কোন আদালতে ভালোবাসা শাস্তিযোগ্য অপরাধ? এখনো সময় আছে বড় হুজুর, মেয়েকে সুখী দেখতে চাইলে ওকে রাজার হাতে তুলে দিন। এই, আমাদের পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার তুই কে? এখনো সময় আছে, এখান থেকে চলে যা। না, ওদের হাতে মেহেদি রং শুকানোর আগেই ওদের বিয়ে হবে। এই মেয়ে, তুই আমাদের ঘরের ব্যাপারে নাক গলাচ্ছিস কেন? যা, তোরা সবাই এখান থেকে চলে যা, এখানে কোনো বিয়ে শাদী হবে না। এটা প্রেম ভালোবাসার মামলা ছিল সাহেব, এখানে আপনি বাধা দিতে পারবেন না। তোমার নাম বলো। তাড়াতাড়ি বিয়ে পড়ান কাজী সাহেব, তাড়াতাড়ি বিয়ে পড়ান। বলো কবুল। কবুল, সই করো। বলো মা কবুল। রানী বলো কবুল। বলো কবুল, এখানে সই করো। তোমরা থামো, দেখো হুজুর রানী কেমন করতেছে। হুজুর, হুজুর,
আটকে ধরো, ভিতরে চলো। ওনার চিকিৎসা এখানে সম্ভব নয়, ওনাকে শহরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করছি। ডাক্তার সাহেব, ইয়েস, রোগীর যে অবস্থা, শহর এখান থেকে অনেক দূরে, রাস্তা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই বলছিলাম কি চিকিৎসাটা এখানেই করুন না। সরি, ইট ইজ সিরিয়াস অ্যাটাক, আই ক্যান্ট টেক দ্য রিস্ক। না ডাক্তার সাহেব, এটা সিরিয়াস অ্যাটাক নয়। হু ইজ দ্য ডক্টর? ইউ আর মি, হোয়াট ইউ নো about heart attack? Don't try to teach me about medical practice. Yes! I'm teaching you about major or minor cardio problem. ইংরেজি বলে। I don't want to waste any time. To protect immediately this kind of minor attack, government hospital issues morphine or pethidine injection. And for your kind information, these two injections are available here. Do you understand? And this is morphine. You stupid doctor. টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে ডাক্তার তোমরা। ভয়ের কিছু নেই, কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যাবে। পারছিস না, রাজা রানীকে ভালোবাসে, রানী রাজাকে ভালোবাসে, আজ থেকে রানীকে তোর হাতে রূপ দিচ্ছি। তুমি চাও
রানি 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 তুমি আরো কাছে থাকো না। শুনিয়ে জানিয়ে করেছ পাগল আমাকে, না রে না অকালে যাব মোরে, রানি 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 সরে যেও না। তুমি যদি এ বুকে না আসো আমি হয়ে যাব দিওয়ানা। কেন খাবি না? গাছে তো একটা ফুলও নেই। কেন, গাছে তো ফুল আছে। না একটা ফুলও নেই। তুই কাঁদিস না, ভাত খেয়ে নে, তাহলে সুন্দর একটা ফুল ফুটবে নেখা। সত্যি বলছো, ফুল ফুটবে তো। তুই ভাত খেলে এমন একটা ফুল সুন্দর ঠিক তোর মতো। আমার না টক খেতে ইচ্ছে করছে, এনে দেবে? টক খাবি? ঠিক আছে আমি এনে দিচ্ছি। আমার নাম বিজলি, তুমি আমাকে একটা কথা বলবে? বাসার সাথে তোমার কি সম্পর্ক বলো না, কিসের সম্পর্ক? ও তোমার কে? কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা! মেয়েটা মনে হয় পাগল। তুমি খুব ভালো। আচ্ছা একটা কথার উত্তর দেবে, বাদশা তোমাকে লুকিয়ে রাখে কেন? কে? ও যে যে তোমার জন্য টক আনতে গেছে। টক? এই এই তুমি আমাকে টক খাবে বলো, টক খাবে, টক? হ্যাঁ টক খাবে। হে খোদা, ওর খবর আমি কিভাবে বের করব? খাবে একটা রাস্তা আছে, আমি যদি ওকে বাইরে নিয়ে যাই
তাহলে হয়তো কিছু বের করতে পারবো। আচ্ছা তুমি টক মানে বড়ি খাবে? নিজে গাছ থেকে পারবে? হ্যাঁ আমি নিজে গাছে থেকে পারবো। তাহলে চলো আসো আমার সাথে আসো। দেখেছো কত বড়ই পারো, কি মজা। শোনো তুমি এখানে দাঁড়াও আমি পেরে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা লক্ষ্মী। ধরতে পারছি না, পেয়েছি। এই নাও এই নাও তোমার জন্য। এই ছেলে আমি তোমাদের সাথে খেলবো। মেয়ে হয়ে আমাদের সাথে খেলবে? মেয়েটা মনে হয় পাগল। হ্যাঁ পাগল। গ্রামে তো ওই মেয়েটাকে আগে কখনো দেখিনি। এ কোথাকার মেয়ে? আশা আশা, কয়েকদিনের মধ্যেই মা হবে। কিন্তু বিয়া হয়েছে বলে মনে হয় না। তুমি কি করে বুঝলা? দেখতেছো না ওর হাতে নাকে গলায় কি শুনাই? কি এই মেয়ে কুমারী? তুমি সরে যাও, ওকে না মারলে গ্রামের সব মেয়ে খারাপ হয়ে যাবে। এই মার ওকে। আশা আশা, কেন মারছো তোমরা ওকে? বাদশা ভাই তুমি কি ওকে চেনো? বলো না বর্ষা ভাই, তুমি ওকে চেনো? আরে শোনেন, ও কি বলবে, যা বলো আমি বলতাছি। গ্রামে সাধু সেজে আড়ালে বাদশা এই মজা লুটেছে, এদিকে আয়, যার ফল ওই মেয়েটা ভোগ করতেছে। ও আমার বোন, বোন ছোট বোন, এই তুই আসমান থেকে নেমে আসা এমন কোন ফেরেশতা না। ও তোর বোন হলেই ওর পাপ মোচন হয়ে যাবে, এমন কোন কথা নেই। এই যদি তোমরা বাঁচতে চাও এই পাপিকে এক্ষুনি শেষ করে দাও। শোন আরেকটা রাস্তা আছে, এই গ্রাম ছেড়ে তুই চলে যাবি। আর কোনোদিন তোকে আর তোর এই পাপি বোনকে এই গ্রামে দেখতে চাই না। ঠিক আছে তাই হবে, আমি শুধু কয়েকটা দিন সময় চাই, এরপর
চিরদিনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিন এই গ্রামে ফিরে আসব না। চল আশা, চল। উচিত বিচার করছেন, যা ইচ্ছা তাই করে মারাই। চলো পারিসনি আমাকে? না। এক তুই, তোর কিছুই মনে, আর এক আমি কিছুই ভুলিনি। একটা নিরীহ অসহায় মেয়েকে 1,00,000 টাকা বিক্রি করেছিলি, সারা জীবন মেয়েটার উপর শুধু জুলুম করেছিস। মনে কর সেদিনের কথা। বিপ্লব! হ্যাঁ হ্যাঁ, বিপ্লব, বিপ্লব মনে পড়েছে। রমজান বল, ইন্সপেক্টর সদাগর কোথায়? থানায় নেই। ওখানে হারামির বাচ্চা? না হলে বাসায়। ওখানেও নেই কোথাও? তাহলে আমি জানি না বাবা। বল কোথায়? সত্যি বলছি বাবা, আমি জানি না ইন্সপেক্টর সদাগর কোথায়। আমি জানতাম, আমার এই হাতে এত শক্তি নেই যা দিয়ে তোর মুখ দিয়ে সত্যি কথা বের করতে পারবো। হ্যাঁ রমজান, ঘৃণা ঘৃণা ধরে গেছে আমার এই হাতের উপর। এ হাত তোকে আর সদাগরকে গলা টিপে ধরতে পারিনি, তাই আমি আমার নিজের হাত দিয়ে নিজের হাত কেটে ফেলব। কেটে ফেলব! আমি জানতে চাই তুমি এখন কোথা থেকে এসেছো। একজন খুনি অপরাধী কি করে নিজের মুখে স্বীকার করবে ও খুন করে এসেছে? কে বলেছে আমি খুন করে এসেছি? দেশবাসী বাবা মার ইচ্ছে পূরণ করার জন্য আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম। আমার বোন আশা, যাকে আপনারা চরিত্রহীন আর পাপি বলে পাথর মেরেছিলেন, ও আজকের মতো জীবন্ত লাশ ছিল না। কত সুন্দর হাসি খুশিতে ভরা ওর একটা জীবন ছিল, কত স্বপ্ন ছিল আমার ওকে নিয়ে। ও যখন আমাকে ভাইয়া বলে ডাকত, তখন আমি আমার সব দুঃখ কষ্ট আজও আমার মনে পড়ে। ভাইয়া! আবার কি হলো? ঝটপট দুধটুকু খেয়ে নাও, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। না, এখন খাবো না। আহা, খেয়ে নাও না দুধটা। প্রতিদিন দুধ নিয়ে তুই শুধু আমার পিছনে পিছনে লেগে থাকিস। দুধের প্রয়োজন আমার চেয়ে তোর বেশি। সব কাজ করিস, আবার লেখাপড়াও করিস, আর এই ঘরে দুধ আসে আমার জন্য নয়, তোর জন্য। আর তুমি যে সারাক্ষণ মেডিকেল কলেজের মোটা মোটা বই পড়ো, বিকেলে যাও টিউশনি করতে, রাতে আবার পার্ট টাইম কাজ করতে যাও, এর প্রয়োজন তোমার সবচাইতে বেশি। ঠিক আছে, ঠিক আছে, অর্ধেক দুধ তুই খা আর বাকি অর্ধেক আমি খাবো। না, পুরো গ্লাসের দুধ তোমাকেই খেতে হবে। তুই চুপচাপ দুধ খাবি নাকি মারবো এক চড়? নে, খা, খা বলছি। বাহ,
পুরো গ্লাসে দুধ খেয়ে ফেললি। কি আর করবো, তুমি আমাকে ভয় দেখিয়েছো, ছোট বোন তো তাই এত ভয় দেখাও, ভাবিকে আসতে দাও। আসলে কি হবে? তুমি ঠিকই তার ইশারায় নাচবে। আমি একেবারে বোর গোলাম হয়ে যাবে। কি, আমি গোলাম হয়ে যাব? হবে হবে, সে যখন দিনকে রাত বলবে তুমিও তাই বলবে। ঠিক আছে, দেখে নেব। দেখে নেবে? আমি তো এখনই পরিষ্কার দেখতে পাচ্ছি, তুমি ঘর ঝাড়ু দিচ্ছ, ময়লা থালা বাসন পরিষ্কার করছো, তার পা টিপে দিচ্ছ। কি বললি, কি বললি? আমি ঝাড়ু? কি বললি? আমি ওর পা টিপে দেব? আমি ওর পা নয়, তোর পায়ে শিকল বেঁধে দেব। টিচ করবো? Why not? করো। দেমাগি মেয়ে আমার খুব পছন্দ, এসো কাছে এসো, আমার কাছে এসো। এই শালা, তুই আমার বোনকে টিচ করছিস? শালার বোনকে টিচ করাই তো মজার। You are a bad man. Yes, I am a bad man. রকি একটা বাজে ছেলে, আর টিনা ওর ভাইকে এমন বাজে কাজে উৎসাহ দেয়। কলেজে কি এমন কেউ নেই যে ওকে শায়েস্তা করতে পারে? এই বিপ্লব, চল পরীক্ষার ফিস দিতে হবে। ফিস ফিস আর ফিস, তোর বাপকে আমার কাছে গুপ্তধন রেখে মরেছে নাকি? সারা জীবন আমার ঘাড়ি টানতে হবে। কথায় কথায় আপনি বাবার দোষ দেন কেন চাচা? ভুলে গেছেন বাবা মারা যাবার সময় আপনাকে এই বাড়ি এবং 5 লক্ষ টাকা দিয়ে গেছেন, আর সেই সবগুলো আপনি মদ আর আমোদ ফুর্তি করে ওড়াচ্ছেন। কি বললি, কি বললি তুই? আমি আমোদ ফুর্তি করি? হারাম জানা, আজ থেকে তোর লেগা বড় বন্ধ, যা নিজের জন্য চাকরি জোগাড় কর, যা বেরিয়ে যা। এরকম অবিচার করবেন না চাচা, এতে ভাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এত দরদ তোর, তাহলে তুই কেন চাকরি করিস না? তুই কেন চাকরি করিস না? যা চাকরি করগে। কাঁদিস না সোনালি, কাঁদিস না, যার নামে যাক লেখাপড়া। আমি চাকরি করব, আমার জন্য নয়, শুধু তোর জন্য, তোকে এই জাহান্নাম থেকে নিয়ে যাওয়ার জন্য। এই ভ্যা ভ্যা করে কাঁদছিস কেন? এই নে তোর ফিসের টাকা, সব ঝামেলা। তুমি আমাকে এত ভয় পাও কেন? আমার দিয়ে আংটি তোমার হাতে, তুমি হচ্ছে আমার হবু স্ত্রী, এই এত ভয় পেলে বাসরাত কি করে করবে? আরে বাবাজি, কখন এসেছো? তা দাঁড়িয়ে কেন? বসো বসো। দেখুন মিস্টার, আমি এখানে বসতে আসিনি, আপনাকে একটা কথা জানাতে এসেছি। এক সপ্তাহের জন্য আমি গ্রামের বাড়ি যাচ্ছি, আর গ্রাম থেকে ফিরে এসেই ওকে আমি বিয়ে করব। আরে এনগেজমেন্ট তো হয়েই আছে, বিয়ের জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করো? এক্সকিউজ মি, অত সময় আমার নেই। আরে কথা আছে না, সবুরে ফলে। লা
আরে হারামজাদা, তুই আমার বোনকে শিস মেরেছিস। আমি আমার বোনকে বল বল আমার বোনকে কে শিস মেরেছে। আমি মেরে ফেলবো। আমি শিস দিয়েছি। হ্যাঁ, আর এর জন্য তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তোর বোনের মধ্যে এমন কি আছে যে তাকে দেখে কেউ শেষ মারতে পারে? তোর এত বড় সাহস, এদের সবার সামনে তুই আমার বোনকে বেইজ্জত করিস। হ্যাঁ হ্যাঁ, ইজ্জত তো শুধু বড় লোকের বোনদের জন্য হয়, তাই না? আর গরিবের বোনরা হচ্ছে ময়লা ফেলা ডাস্টবিন, যার যখন মন চাবে তখন ময়লা ফেলে চলে যাবে। হারামজাদা, তুই আমার বোনের সাথে দু টাকার মেয়েদের তুলনা করছিস? কার সাথে কার তুলনার কথা বললি? আরে ওই গরিব মেয়েদের জন্য মান সম্মান হচ্ছে মাথার তাজ, আর তোর মতো বড়লোকের বোন? হ্যাঁ হ্যাঁ, সব জানি সব জানি, কোথায় কিভাবে কোন পার্টিতে রাত কাটায় সব জানি। একটা কথা বলবো আপনাকে। কি বলবো, আমি তো আপনার নামটাও জানি না। সোনালি, আমার নাম সোনালি। সোনালি, তুমি এটা মনে করো না, তোমার সবকিছু শোনার পর তোমার প্রতি আমার দয়া হয়েছে। তুমি কিভাবে নেবে আমি জানি না, আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যখন তোমাকে প্রথম দেখেছি তখন আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রেম। আমি তোমাকে বিয়ে করতে চাই, আপত্তি নেই তো? আমি তোমার কোরআন বাইবেল গীতা ত্রিপিটক সব ছুঁয়ে বলছি তোমার, আমি তোমার। ওই আকাশ পাতা ফুল পাখি সাক্ষী রেখে কথা দাও তুমিও আমার। মসজিদে মন্দির গির্জা পাগোড়া সব ছুঁয়ে বলছি তোমায়, আমি তোমার। কোরআন বাইবেল গীতা ত্রিপিটক সব ছুঁয়ে বলছি তোমায়, আমি তোমার। ওই আকাশ বাতাস ফুল পাখি সাক্ষী রেখে
সজিদ মন্দির গির্জা প্যাগোডা সব ছুঁয়ে বলছি তোমা আমি তোমা সবখানে তুমি যে তুমি শুধু তুমি যে আমি শুধু তোমায় দেখি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে দিকে যাই দেখি সবখানে তুমি যে তুমি শুধু তুমি যে আমি শুধু তোমায় দেখি তোমাকেই দেখতে জন্ম নেব আমি হাজার বার ওই আকাশ বাতাস ফুল পাখি শাখির ঘেরে কথা দাও তুমিও আমার মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সব ছুঁয়ে বলছি তোমা আমি তোমার সব ছুঁয়ে বলছি তোমায় আমি তোমায় ওই আকাশ বাতাস ফুল পাখি শাখির ঘেরে কথা দাও তুমিও আমার মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সব ছুঁয়ে বলছি তোমায় আমি তোমায় এখানে বসি ওইটার খিরে এই স্যুটটা কি হোটেল থেকে দিয়েছে নাকি কারো কাছ থেকে ধার নিয়েছিস দেখুন আমাকে লাথি মারবেন না আরে তুই তো গরিব ফকির নির্বাচ্চা আর তাই লাথি উস্টা খাওয়ার অভ্যেস করে নে এই তোরা বলতে পারিস ওর বেতন কত হবে এই ধর হাজার তিনেক মাত্র 3,000 আরে ও যদি চায় তাহলে মাসে 10,000 টাকা রোজগার করতে পারবে তার জন্য ওকে কি করতে হবে তেমন কিছু না প্রতি রাতে ওর বোনকে আমার ঘরে দিয়ে যাবে আর সকালে নিয়ে যাবে বাস ও এই নে 1,000 টাকা অ্যাডভান্স কম হলে বল আরো দেব কম হলে তুই বল আরো দেব ভুল আমারই হয়েছে আমি ওকে অনেক বেশি বলে ফেলেছি তোরা বস বস সাজু আই এম সরি ওকে আরে আমরা দুজন একই কলেজে পড়ি না
সাজু প্লিজ। রং নাম্বার। হ্যালো, আমি ইন্সপেক্টর সদাগর চৌধুরীর সাথে কথা বলতে চাই। ইন্সপেক্টর সদাগর বলছি। সদাগর মানে আমি রকি বলছি। ও রকি, বলো বন্ধু কি খবর? খবর ভালো না, তোর সামনে কোন লোক মানে কেউ শুনছে না তো তোর কথা? আরে না, তুই নিশ্চিন্তে বল। আমি একটা ছেলেকে খুন করেছি, কিন্তু সমস্যা হচ্ছে এক মহিলা দেখে ফেলেছে, আমার লোকও পিছু নিয়েছিল কিন্তু সে গাড়ি নিয়ে পালিয়েছে। সদাগর আমি ওই মহিলাকে চিনে ফেলেছি। খুব ভালো করেছিস। শোন দোস্ত, আগামী মাসে আমার বিয়ে, লাখ দশেক টাকা ব্যবস্থা করে রাখবি। ধরে নে তোর কাজ হয়ে গেছে। তাহলে তুইও ধরে নে তোর কাজ হয়ে গেছে। আমার ভাই বেওয়ারিস না, আমার ভাইকে আমরাই দাফন করব। চাচা দয়া করে এত নিষ্ঠুর হবেন না, ও আমার ভাই। আমার মুখে মুখে তর্ক, এত বড় সাহস তো? চল চল। আমার চাচা আমার ভাইয়ের লাশ বেওয়ারিস লাশ হিসেবে দাফন করতে চাইছে। খেদো না শোনো, সব ঠিক হয়ে যাবে, তুমি শান্ত হও। এই ওকে ছেড়ে দে। এই ওকে ছেড়ে দে বলছি, বলে ভালো হবে না। তাই বিপ্লব, ভালো হবে না বলছি। চলো। এই তুই কোথায় যাচ্ছিস? আমি বিপ্লবের সাথে যাচ্ছি। কোন অধিকারে? আমি ওর হবু স্ত্রীর অধিকারে যাচ্ছি। আরে আরে, তুই ওই পুলিশ বেটাকে চিনিস না? ও যখন জানতে পারবে ওর সপ্তাহে রাজপ্রাসাদ জ্বলে গেছে, তখন ও সারা দুনিয়ায় আগুন লাগিয়ে দেবে। আচ্ছা, তাহলে এ হচ্ছে তোর আশিক যার প্রেমের আগুনিতে জ্বলছিস? একটা মেয়ে একটা ছেলের বাসায় দিনের পর দিন কি পরিচয় থাকবে? আমি বলি কি ভাইয়া, তোমরা দুজনে বিয়ে করে ফেলো। বিয়ে? হ্যাঁ বিয়ে। তুমি যাও, ভাবির জন্য একটা বিয়ের শাড়ি নিয়ে এসো। আসসালামু আলাইকুম।
ইয়েস, এই বিয়ে হবে না। সাজু খুন হবার সময় আপনি এই ছেলেকে দেখেছিলেন, তাই না? মিথ্যে বলছেন উনি। মিথ্যার সত্যের সমাধান হবে আদালতে। অ্যারেস্ট হিম। ইন্সপেক্টর, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। চলো ভাইয়া। আপনি কি করলেন? এত বড় মিথ্যে কথা বললেন। এই একটা মিথ্যার জন্য আমার জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এই কাজ আপনি কেন করলেন? কেন? চলো বিয়ে করাচ্ছি। বল, তুই ওসি সাহেবকে বিয়ে করবি কিনা? যদি আমি না বলি তাহলে কি তুমি আমাকে মারবে? হ্যাঁ মারবো। তাহলে এক দেরি করছো কেন? আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, আমি মরে যাব, তবু ওই ওসিকে বিয়ে করবো না। এখনো সময় আছে শুয়োরের বাচ্চা, স্বীকার কর সাজুকে খুন করেছিস তুই। না, আমি স্বীকার করবো না। তুই সোনালীর হাতে তার ইচ্ছার বিরুদ্ধে আংটি পরিয়েছিস নাজায়েজ ভাবে। কলেজ থেকে সোনালীকে তুলে আনার চেষ্টা করেছিস নাজায়েজ ভাবে। আমাকে এখানে গ্রেফতার করে আমার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছিস, তাও না জায়েজ ভাবে। কারণ কি জানিস? তুই তোর মায়ের না জায়েজ সন্তান। কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ এখন তুই বুঝবি শুয়োরের বাচ্চা, যখন তোর চোখের সামনে তোর প্রেমিকাকে ভোগ করব, ফুর্তি করব, ফুল দিয়ে সাজিয়ে বাসর করব। দারোগা সাহেব প্লিজ বলুন না আমার ভাইয়া কোথায়। দারোগা সাহেব, সোনালি না হয় মরে গেছে, কিন্তু তাই বলে তোর বাসরের ফুল শুকাবে কেন? সোনালি না থাক, বিপ্লবের বোন আশা তো আছে।
জন্ম নেব আমি হাজার বার। মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সব ছুঁয়ে বলছি তোমার আমি তোমার। সব ছুঁয়ে বলছি তোমায় আমি তোমায়। ওই আকাশ বাতাস ফুল পাখি সাথে রেখে কথা দাও তুমিও আমার। মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সব ছুঁয়ে বলছি তোমায় আমি তোমায়। এখানে বসি। ওয়েটার, খিরে এই স্যুটটা কি হোটেল থেকে দিয়েছে নাকি কারো কাছ থেকে ধার নিয়েছিস? দেখুন, আমাকে লাফি মারবে না। আরে তুই তো গরিব ফকির নির্বাচ্চা, আর তাই লাফি উস্টা খাওয়ার অভ্যেস করে নে। এই তোরা বলতে পারিস ওর বেতন কত হবে? এই ধর হাজার তিনেক। মাত্র 3,000? আরে ও যদি চায় তাহলে মাসে 10,000 টাকা রোজগার করতে পারবে। তার জন্য ওকে কি করতে হবে? তেমন কিছু না, প্রতি রাতে ওর বোনকে আমার ঘরে দিয়ে যাবে আর সকালে নিয়ে যাবে, ব্যাস। ও এই নে 1,000 টাকা অ্যাডভান্স, কম হলে বল আরো দেব। কম হলে তুই বল আরো দেব। ভুল আমারই হয়েছে, আমি ওকে অনেক বেশি বলে ফেলেছি। তোরা বস বস। ইয়ে সাজু, আই এম সরি। ওকে, আরে আমরা দুজন একই কলেজে পড়ি না। সাজু প্লিজ। রং নাম্বার। হ্যালো, আমি ইন্সপেক্টর সদাগর চৌধুরীর সাথে কথা বলতে চাই। ইন্সপেক্টর সদাগর বলছি। সদাগর, ইয়ে মানে আমি রকি বলছি।
রকি, বলো বন্ধু কি খবর? খবর ভালো না, তোর সামনে কোনো লোক মানে কেউ শুনছে না তো তোর কথা? আরে না, তুই নিশ্চিন্তে বল। আমি একটা ছেলেকে খুন করেছি, কিন্তু সমস্যা হচ্ছে এক মহিলা দেখে ফেলেছে, আমার লোকও পিছু নিয়েছিল, কিন্তু সে গাড়ি নিয়ে পালিয়েছে। সদাগর, আমি ওই মহিলাকে চিনে ফেলেছি। খুব ভালো করেছিস। শোন দোস্ত, আগামী মাসে আমার বিয়ে, লাখ দশেক টাকা ব্যবস্থা করে রাখবি। ধরে নে তোর কাজ হয়ে গেছে। তাহলে তুইও ধরে নে তোর কাজ হয়ে গেছে। যে লাশে কোনো দাবি দেওয়া থাকে না সে লাশ আপনার কি করেন? ব্যয়ার হিসেবে দাফন করেন। ও ভাইয়া, এই দেন স্যার, এই লাশটা ব্যয়ার হিসেবে দাফন করে দেবেন। আমার ভাই বেয়ারিশ না, আমার ভাইকে আমরাই দাফন করবো। চাচা দয়া করে এত নিষ্ঠুর হবেন না, ও আমার ভাই। হারামজান, আমার মুখে মুখে তর্ক, এত বড় সাহস তো? চল চল। আমার চাচা, আমার ভাইয়ের লাশ বেয়ারিশ লাশ হিসেবে দাফন করতে চাইছে। খেদ না, শোনো, সব ঠিক হয়ে যাবে, তুমি শান্ত হও। এই ওকে ছেড়ে দে। এই ওকে ছেড়ে দে বলছি, তাহলে ভালো হবে না। তাই বিপ্লব, ভালো হবে না বলছি। চলো। এই তুই কোথায় যাচ্ছিস? আমি বিপ্লবের সাথে যাচ্ছি। কোন অধিকারী? আমি ওর হবু স্ত্রীর অধিকারী যাচ্ছি। আরে আরে, তুই ওই পুলিশ বেটাকে চিনিস না? ও যখন জানতে পারবে ওর স্বপ্নে রাজপ্রাসাদ জ্বলে গেছে, তখন ও সারা দুনিয়ায় আগুন লাগিয়ে দেবে। আচ্ছা, তাহলে এ হচ্ছে তোর আশিক, যার প্রেমের আগুনিতে জ্বলছিস। একটা মেয়ে একটা ছেলের বাসায় দিনের পর দিন কি পরিচয় থাকবে? আমি বলি কি ভাইয়া, তোমরা দুজনে বিয়ে করে ফেলো। বিয়ে? হ্যাঁ বিয়ে। তুমি যাও, ভাবির জন্য একটা বিয়ের শাড়ি নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। ইয়েস, এই বিয়ে হবে না। সাজু খুন হবার সময় আপনি এই ছেলেকে দেখেছিলেন, তাই না? মিথ্যে বলছেন উনি। মিথ্যার সত্যের সমাধান হবে আদালতে। অ্যারেস্ট হিম। ইন্সপেক্টর, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। চলো। আপনি কি করলেন? এত বড় মিথ্যে কথা বললেন! এই একটা মিথ্যার জন্য আমার জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এই কাজ আপনি কেন করলেন? কেন? চলো বিয়ে করাচ্ছি।
বল, তুই ওসি সাহেবকে বিয়ে করবি কিনা? যদি আমি না বলি তাহলে কি তুমি আমাকে মারবে? হ্যাঁ মারবো। তাহলে এক দেরি করছো কেন? আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, আমি মরে যাব, তবু ওই ওসিকে বিয়ে করবো না। এখনো সময় আছে শুয়োরের বাচ্চা, স্বীকার কর সাজুকে খুন করেছিস তুই। না, আমি স্বীকার করব না। তুই সোনালীর হাতে তার ইচ্ছার বিরুদ্ধে আংটি পরিয়েছিস নাজায়েজ ভাবে, কলেজ থেকে সোনালীকে তুলে আনার চেষ্টা করেছিস নাজায়েজ ভাবে, আমাকে এখানে গ্রেফতার করে আমার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছিস তাও নাজায়েজ ভাবে। কারণ কি জানিস? তুই তোর মায়ের নাজায়েজ সন্তান। কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ এখন তুই বুঝবি শুয়োরের বাচ্চা, যখন তোর চোখের সামনে তোর প্রেমিকাকে ভোগ করবো, ফুর্তি করবো, ফুল দিয়ে সাজিয়ে বাসর করবো। দারোগা সাহেব প্লিজ বলুন না আমার ভাইয়া কোথায়। দারোগা সাহেব, সোনালি না হয় মরে গেছে, কিন্তু তাই বলে তোর বাসরের ফুল শুকাবে কেন? সোনালি না থাক, বিপ্লবের বোন আশা তো আছে। I am sorry Biplob, you are too late, already apnar bon 3 masher garbhavati. Na doctor sahab, na ami chai na amar oi boner santan, apni kichu korun doctor sahab, noshto kore din ashore peter bachcha ta ke. Oshombhob, ashar sharirik obostha khubi durbol, ei obosthay abortion korle ashake bachano jabe na, it's impossible. Tahole ontoto আমার বোনকে সুস্থ করে দিন, ওর পাগলামি ভালো করে দিন। দেখুন, এই ধরনের কেসে প্রায় দেখা যায় নর্মাল ডেলিভারি হওয়ার পর পেশেন্ট আবার সুস্থ হয়ে যায়, তার পাগলামি ভালো হয়ে যায়। আমার মনে হয় আশাকে সুস্থ করার জন্য আপনাকে আরো 6 মাস অপেক্ষা করতে হবে। 6 মাস কোথায় যাব, কি করে আমার বোনকে 6 মাস লুকিয়ে রাখবো, কিভাবে? আশাকে নিয়ে লুকিয়ে থাকার জন্য এসেছিলাম এই গায়ে,
ভেবেছিলাম ও ভালো হয়ে গেলে আবার ফিরে যাব, কিন্তু এই বিজলি, এই বিজলি আমাকে বাধ্য করেছে হাতে অস্ত্র তুলে নিতে, আমার পরিচয় ফাঁস করে দিতে। তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো বাচ্চা, আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সুবিচারের ব্যবস্থা করব। আইন? কিসের আইন? বাজারে মেয়ে মানুষকে বিশ্বাস করা যায়, কিন্তু আইনকে বিশ্বাস করা যায় না। আহা, তোমরা কেন বুঝতে চাইছো না, আইনের চোখে বাসা একজন খুনি। খুন তো স্বাধীনতা যুদ্ধের সময় সব মুক্তিযোদ্ধা করেছিল, তাই বলে কি সবাই খুনি? না, আমিও চাই না বাসার ফাঁসি হোক, কিন্তু কিন্তু তার জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। কিছুক্ষণের মধ্যে শহর থেকে পুলিশ ফোর্স আসছে বাসাকে গ্রেফতার করার জন্য। পুলিশ আসুক আর আর্মি আসুক, বাদশাকে বাঁচানোর জন্য এই গ্রামের সব পুরুষ জীবন বাজি রাখবে। হ্যাঁ হ্যাঁ, আমরা জীবন বাজি রাখব। শুধু পুরুষ কেন, দরকার হলে আমরা সবাই মিলে যুদ্ধ করব। চারিদিক থেকে গ্রামটা ঘিরে ফেলো, তোমরা এদিকে যাও, তোমরা ওদিক চায় এসো, তোমরা আমাকে ফলো করো। পাঁচু ভাই, পাঁচু ভাই, পাঁচু ভাই, পুলিশ চারদিক থেকে গ্রাম ঘিরে ফেলাইছে। চোরের বাচ্চা। বাচ্চা, এই তুমি কি করছো? বিজলি, ওই হারামির বাচ্চা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, আমি ওকে খুন করবো। হল্ট! শোনো, বাদশাহ ওরফে বিপ্লবের বিরুদ্ধে জবানবন্দি দিতে হবে, লিখিত। কে লিখবে? এদিকে আয়, তুই লিখবি, লিখ। আমি তো বকলম, সারা জীবন টিপ সই দিয়ে কাম করছি, লিখবো কেমনে ভাই? তুই তো লিখতে পারিস, তাই না? আমি শুধু পড়তে পারি, লিখতে পারি না। পড়তে পারিস, লিখতে পারিস না, হারাম যাবে। এই গ্রামে কি এমন কেউ নেই যে লিখতে পারে? আমি উত্তর চাই, কেউ কি লিখতে পারে না? আমি লিখতে পারি, বলুন কি লিখতে হবে? গুড, ভেরি গুড, তোমার মতো লোকের এই দেশের প্রয়োজন, যারা অপরের উপকার করতে পারে। লেখো, বাদশা নামের একটা ভয়ঙ্কর খুনি আমাদের গ্রামে লুকিয়েছিল, আমরা সবাই মিলে তাকে খুঁজে বের করে পিটিয়ে মেরে ফেলেছি। এইদিকে, তুই তো পড়তে পারিস, তাই না? নে পড়। বাদশাকে গ্রেফতারে বাহানা করে শয়তান ওসি সওদাগর আমাদের গ্রামে ঢুকে গ্রামের মেয়েদের ইজ্জতে হাত দিয়েছে, আর তাই আমরা সবাই মিলে ওসিকে খুন করেছি।
মতো কিছু বাজে পুলিশ অফিসারের জন্য দেশের মানুষ আইনকে শ্রদ্ধা করে না। বাচ্চার কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি তোকে শুট করতে দ্বিধা করব না। বেয়াকুব মেয়ে, আমাকে খুন করলে আইন তোকে ফাঁসিতে ঝুলাবে। আমার জীবন দিয়ে যদি বাচ্চার কোনো উপকার হয় তাহলে আমি মনে করব আমি সৌভাগ্যবতী, ভালোবাসার জন্য আমি জীবন দিতে পেরেছি। হ্যান্ডস আপ। হারামজাদি, এবার আমি সবার আগে তোর মাথায় গুলি করব। আশার শরীর খুব খারাপ, ওর ব্যথা উঠেছে, ওকে বাঁচান ভাই। বল বাদশা কোথায়? জানি না। বল বাদশা কোথায়? জানি না। বাদশা কোথায়? জানি না। বাদশা কোথায়? বাদশা কোথায় আমরা কি করে বলবো? এই তোর দরদ দেখে মনে হচ্ছে তুই ওর দুলা ভাই? হ্যাঁ, সম্পর্কে আমি ওর দুলা ভাই না, ও আমার দুলা, তাই ওকে বাঁচানো আমার কর্তব্য। ওর ইজ্জত বাঁচানোর জন্য নিশ্চয় তুই বলবি। আমরা দেখছি, জলদি পলাও। আন্ডা তো ফুইটা দেবো, কাঁঠাল আর কাঁঠাল নিয়ে চিন্তা করি। আমার পাকে অ্যারেস্ট করবে তো? স্যার, এই গ্রামে একজন লোক দশটার পরে সব ল্যাংটা দেখে। স্যার, এই গ্রামে একজন মানুষ ঘুমের মধ্যে হাঁটে। তুমি কিছু করতে পারছো না? আঙ্কেল, আমার কাছে তো অকি টকি নেই, তাই আমি আমার জুনিয়রকে বলেছি হেডকোয়ার্টার যোগাযোগ করতে। হ্যাঁ, একটা কিছু করো। স্যার, ওসি সাহেব কারো কথা শুনছে না, মাথায় আগুন ধরে গেছে, লোক তার সামনে আসতে পারছে না, যাকে পাচ্ছে তাকেই মারছে। ঠিক আছে, আমি আসছি। ওকে স্যার,
মানুষের চিৎকার শোনা যাচ্ছে। এইদিকে এটা তো আমারই। তারে বাদশাহ, তুই থাকিস কই আর ঠিকানা পাই কই? তোর বোনকে বাঁচাতে তুই তো আসবি। এ তুমি কি করছো, কি করছো তুমি? এই গ্রামবাসী, যদি বাঁচতে চাও তাহলে বলো বাদশাহ কোথায়? একটাকেও বাঁচিয়ে রাখবো না, এই মেয়েটাকেও শেষ করে দেব। বাদশাহ ভাই কোথায় আছে আমি জানি, কিন্তু বলবো না। বাদশাহ ভাই পালাও, পালাও বাদশাহ ভাই। বাচ্চাকে ধর, বাচ্চাকে আমার চাই জীবিত। কে কোথায় আছো? কাপড় নিয়ে আসো তাড়াতাড়ি। আমি তোমাদেরকে ধোকা দিয়ে এদিকে নিয়ে এসেছি যেন বাদশাহ ওসিকে শায়েস্তা করতে পারে। আশা একটু সহ্য করো, গরম পানি নিয়ে আয়। গোপাল আশা আমরা কি বাবা
মল্লিকার বোনে দাফন করতে দাও, শেষবারের মতো মরা বোনের মুখখানা দেখতে দাও। আমি তোমার কাছে হাত জোড়ে মিনতি করছি, এইটুকু দয়া তুমি করো বাবা। করব করব, বাদশাকে ওর বোনের দাফন করতে দেব, কিন্তু তারপর ওকে আমি দাফন করব। এই বাদশাহ, এখানে তোর বোনের বিয়ে হচ্ছে না, দাফন হচ্ছে, তাড়াতাড়ি কর। Arrest him. Diyaji Sahib, Badshah nirdosh. Sambhav, amader Badshah ke chhere deben. Ami amar nijer meyeke biye dite parini. Eibar ei meyeke biye debo. Thik ache, ami chesta korbo.